সময় টেলিভিশনের বার্তা প্রধান মুস্তফা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জেলার সাংবাদিক সমাজ। রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী এবং সচেতন নাগরিকরা। এ সময় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সিনিয়র সাংবাদিক নাসিম মাহমুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু এবং রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলামুদ্দৌলা সহ অনেকে। সভায় সভাপতিত্ব করেন সময় টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজ রকি।